আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال تعالى كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور وقال رسول الله صلى الله عليه وسلم القرآن شافع مشفع وماحل مصدق من جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلف ظهره ساقه إلى النار أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলেই বরকত হাসিলের উদ্দেশ্যে অত্যন্ত আজমত এবং মহাব্বতের সাথে একবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ ইব্রাহিমে পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মারকাজুল কোরআন ঢাকার উদ্যোগে অত্র প্রতিষ্ঠান থেকে হিফজ সমাপনকারী ছাত্রদের দস্তারে ফজিলত পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, উপস্থিত এলাকার মুরব্বিয়ানে কেরাম, ছাত্র ছাত্রীদের অভিভাবক অভিভাবিকা বৃন্দ এবং এলাকার সুধী মণ্ডলী, পর্দার আড়ালের আমার অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে আমাদের শুকর গুজারি আদায় করা উচিত। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জিনিস আল্লাহ প্রদত্ত বান্দাদের জন্য মহা দৌলত
আল্লাহর কালাম সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ আসমানি কিতাব কোরআনে কারীমের নিসবতের এই নূরানি মুবারক মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আমি কোন দীর্ঘ আলোচনা করব না, আলোচনা তো অনেকক্ষণ ধরে আপনারা শুনতেছেন। হযরত মাওলানা ওলিউল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম উনি যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য আমল করার উপযোগী, নিজেদের জীবনে গ্রহণ করার মতো অনেক নসিহাত তিনি সহ আরো অনেক ওলামায়ে কেরাম তিনার আলোচনা করেছেন। আমি খুব সংক্ষিপ্ত কয়েকটি কথা বলে ইনশাআল্লাহ রাত 10টা পার হয়ে যাচ্ছে, আমার আলোচনা শেষ করব। এরপরে হয়তো সভাপতি সাহেবের কিছু মুখতাসার কথার পরেই ইনশাআল্লাহ দোয়ার মধ্য দিয়ে আজকের এই কোরআনের নিসবতের মুবারক নূরানি মাহফিলের ইনশাআল্লাহ সমাপ্তি হবে। তো আমি আপনাদের সামনে কোরআনে কারীমের দুইটি আয়াত তেলাওয়াত করেছি আর একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আয়াত দুইটিও কোরআন সম্পর্কেই আর হাদিসটিও কোরআনের সাথে সংশ্লিষ্ট বিষয়, এই জন্য কোরআন সম্পর্কে কিছু আলোচনা আজকে করি। কারণ আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্যই, গোটা মানব জাতির হেদায়েতের জন্য, গোটা মানব জাতিকে গোমরাহির অন্ধকার থেকে হেদায়েতের আলোর পথে পরিচালিত করার জন্য আল্লাহর পয়গাম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম আমাদেরকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনকে 1500 বছর ধরে আমাদের জন্যই কুদরতিভাবে সংরক্ষিত রাখার ব্যবস্থা করেছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আফসোসের বিষয় যে আজকে আমরা মুসলমানরাই কোরআন থেকে অনেক দূরে, কোরআন থেকে বিচ্ছিন্ন, কোরআনের সাথে আমাদের মহাব্বতপূর্ণ সম্পর্ক নেই, কোরআনের তেলাওয়াত আমাদের মধ্যে নেই, কোরআনের বিধিবিধান আমাদের জিন্দগিতে তার বাস্তবায়ন নেই, কোরআনের পক্ষে যারা তারা আজকে সমাজে যে মর্যাদার সাথে থাকা উচিত ছিল আজকে আমাদের সমাজে কোরআন ওয়ালাদের সেই মর্যাদা নেই, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক বিষয়। 90% মুসলমানের দেশে জাতীয় শিক্ষা ব্যবস্থা একেবারে প্রাইমারি লেভেল থেকে নিয়ে সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় লেভেল পর্যন্ত একজন মুসলমানের সন্তানকে সেখানে যদি পড়ায়, এই পুরা পড়ানোর মধ্য দিয়ে অনেক কিছু সে শিখে, কিন্তু আল্লাহর কালামের সূরা ফাতিহাটাও সহি শুদ্ধভাবে শিখার কোনো ব্যবস্থা পড়া, এটা কি দুঃখজনক বিষয় নয়? এই যে অবস্থাটা, এই অবস্থা হওয়ার পিছনে আমাদের এই মুসলিম সমাজও কি দায়ী নয়? আমরা এর জন্য যেই পরিমাণ উদ্যোগী হওয়া উচিত ছিল, আমাদের সম্মিলিতভাবে এর জন্য যেই সাধনা এবং চেষ্টা করা উচিত ছিল, আমাদেরকে এর পক্ষে যেই ধরনের জোরালো ভূমিকা রাখা দরকার ছিল, আজকে আমরা সেই ভূমিকা রাখতে পারছি না, এটাও এই অবস্থার জন্য অনেকাংশে দায়ী। এই জন্য আমাদেরকে খুব ভালোভাবে ভাবা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম 1500 বছর আগে নাজিল করেছেন, যেহেতু আমাদের নবী আখিরি নবী, তারপরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য আসমান থেকে পাঠাইছেন, কিন্তু আসমানি কিতাব নবী সারা দুনিয়াতে আসার কোনো ব্যবস্থা নেই, নবীর মাধ্যমে আসছে প্রত্যেক আসমানি কিতাব, যেহেতু আর কোনো নবী আসবে না, এই জন্য আল্লাহর নবীর কাছে যে আসমানি কিতাব আসছে এরপরে কিয়ামত পর্যন্ত নতুন কোন আসমানি কিতাব আসার আর কোনো সম্ভাবনা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের তারা যেন আসমানি কিতাব এর দ্বারা উপকৃত হতে পারে, আসমানি কিতাবের দ্বারা তারা রাহবারি এবং রাহনুমাই পেতে পারে,
এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ব্যবস্থাপনা করেছেন এবং তার ঘোষণা ওই দেড় হাজার বছর আগে কোরআনে কারীমের মাধ্যমেই জগৎবাসীর সামনে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে ঘোষণা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি কোরআন নাযিল করেছি কিয়ামত পর্যন্ত এই কোরআনের সংরক্ষণ এবং হেফাজতের জিম্মাদারি আমি স্বয়ং রব্বুল আলামিন নিজেই গ্রহণ করতেছি। তবে এই দেড় হাজার বছরের ইতিহাস পর্যালোচনা করলে কোথাও এটা পাওয়া যায় না আল্লাহর কোরআনের হেফাজতের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে ফেরেশতার দল পাঠিয়ে দিয়েছেন। শুনছেন নাকি কেউ? একশো বছর আগে এরকম ঘটনা ঘটছে? পাঁচশো বছর আগে? এক হাজার বছর আগে? এই যে দেড় হাজার বছর আমরা যে আজকে কোরআন পড়তেছি, এই যে সুন্দর কোরআন কারীমের তেলাওয়াত শুনাইলো, নয় বছর হয় নাই, তিরিশ পারা কোরআন সে নিজের সিনায় সংরক্ষণ করা সুযোগ এবং তৌফিক লাভ করেছে, সৌভাগ্য লাভ করেছে। তো এই যে কোরআন আমরা পাইলাম আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনের মাধ্যমে আল্লাহ রাসূলকে যেভাবে কোরআন শিখাইছেন, তার কাছে যেভাবে কোরআন নাযিল করেছেন আল্লাহ রাসূল, সাহাবায়ে কেরামকে কোরআন যেভাবে তেলাওয়াত করা শুনাইছেন শিখাইছেন ধারাবাহিকভাবে, ধারাবাহিকতার পরম্পরায় আজকে আমরাও কিন্তু কোরআনে কারীম সেভাবেই শিখতে পারছি, সেভাবেই পড়তে পড়ার সুযোগ লাভ করতেছি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সেই ঘোষণারই বরকত। এবং এই দেড় হাজার বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সংরক্ষণের ব্যবস্থা করেছেন ফেরেশতার মাধ্যমে নয়, বরং আল্লাহর বান্দাদের মধ্য থেকেই কিছু কিছু বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনের সংরক্ষণ আর হেফাজতের জন্য আল্লাহ তাআলা এর জন্য বাছাই করেছেন, মনোনীত করেছেন। তো যারা আল্লাহর কোরআনের এই সংরক্ষণ আর হেফাজতের জন্য যুগে যুগে বাছাই হয়েছে, বর্তমান যুগেও আল্লাহর কোরআনের সংরক্ষণের জন্য যারা আল্লাহর পক্ষ থেকে মনোনীত এবং বাছাইকৃত, তাদের চাইতে দুনিয়াতে সৌভাগ্যবান আর কোনো মানুষ হতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল ঘোষণা করেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, পৃথিবীর মধ্যে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ দুই শ্রেণীর মানুষ, কার কথা এটা? আল্লাহ রাসূলের কথা। কোন সন্দেহের অবকাশ আছে? অবাস্তব হওয়ার কোন সম্ভাবনা আছে? বাস্তব কথা 100% খাঁটি এবং সঠিক কথা। আল্লাহ রাসূল স্পষ্ট ভাবে বলেছেন যে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ দুই শ্রেণীর, এক শ্রেণী হলো যারা কোরআন পড়ে আর দ্বিতীয় শ্রেণী হলো যারা কোরআন পড়ায়। আমরা কি কোরআন ওয়ালাদেরকে সেই মর্যাদা দিতে পারতেছি? আজকে ওলামায়ে কেরাম, আজকে কোরআনের ধারক বাহক হুফাজে কেরামের দেশের সম্পর্কে প্রকাশ্যভাবে কটূক্তি করা হয়, তাদের মর্যাদা হানিকর বক্তব্য দেওয়া হয়, তাদেরকে সমাজে বিভিন্ন ক্ষেত্রে হেয় প্রতিপন্ন করার অপপ্রয়াস চালানো হয়, আমরা আমাদের এই সমাজে ওই সকল যারা এই কোরআন ওয়ালাদেরকে কটূক্তি করে, যারা তাদের মর্যাদা হানি করার চক্রান্ত করে, তাদের বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়ানো দরকার আমরা কি সেভাবে রুখে দাঁড়াতে পারছি? এখানে আমাদের ব্যর্থতা রয়েছে। এই জন্য আমাদেরকে নতুন ভাবে উজ্জীবিত হতে হবে, আমাদেরকে এখান থেকে সবক হাসিল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালাম সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ আসমানি কিতাব, যেই কিতাবের সংরক্ষণের জিম্মাদারি স্বয়ং রব্বুল আলামিন নিজেই গ্রহণ করেছেন, তিনি তার এই জিম্মাদারি বাস্তবায়নে আল্লাহর যে সকল বান্দা বান্দিদেরকে মনোনীত করবেন দুনিয়াতে তারাই সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী, তাদেরকেই সমাজে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ আসনে আসীন করা এই মুসলিম সমাজের দায়িত্ব এবং কর্তব্য। সেই কর্তব্যের ক্ষেত্রে আমাদের কোনো যদি অবহেলা থাকে, আমাদের যদি কোনো ত্রুটি থাকে, সেটাকে সংশোধনের জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে, অতি ত্রুটির জন্য আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে, আগামীর জন্য বদ্ধপরিকর হতে হবে যে কোরআন ওয়ালারাই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা পাওয়ার হক রাখে। কোরআন আল্লাহ তাআলা হেফাজত করেছেন,
এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমরা সবাই আমাদের এই সমাজের প্রত্যেকটা মানুষ চায় যে আমাদের সমাজটা সুন্দর সমাজ হোক। কি বলেন, চায় না? সবাই জানে যে সমাজের হালাত কি, সমাজের রন্ধ্রে রন্ধ্রে অন্যায় অপকর্ম, হ্যাঁ, দুর্নীতি, যা কিছু আছে অন্যায় খারাপ যত কিছু আছে সব কিছু আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজকে ঢুকে পড়েছে, আজকে বিদ্যমান। কিন্তু সকলের প্রত্যাশা আমাদের সমাজটা সুন্দর সমাজে পরিণত হোক। কি বলেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সৃষ্টিকর্তা, মানুষের কল্যাণ, মানুষের ভালো কোন পথে, এটা আল্লাহর চাইতে বেশি ভালো কেউ জানে? কেউ কোন এর থেকে ভালো কোন প্রেসক্রিপশন দিতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান্নাস মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আমি কোরআনকে নাযিল করেছি, কোরআনের মধ্যে আমি এমন শক্তি রেখে দিয়েছি, এমন গুণাগুণ আমি কোরআনের মধ্যে রেখে দিয়েছি, কোরআনকে যদি কোনো মানুষ ধারণ করে, কোরআনকে যদি কোনো সমাজে কোরআনের বিধিবিধানকে বাস্তবায়ন করা সম্ভবপর হয়, যেই মানুষ কোরআনকে নিজের জীবনে ধারণ করবে, কোরআন তাকে আলোয় আলোকিত করে দেবে। যেই সমাজে কোরআনি বিধান বাস্তবায়ন করা হবে, সেই সমাজ কোরআনের আলোয় আলোকিত হয়ে যাবে। সেই সমাজের চাইতে ভালো কোনো সমাজ পৃথিবীতে কেউ উপহার দিতে সক্ষম যত মতবাদ তন্ত্র মন্ত্র আমরা যাই কিছু বলি না কেন, কোরআনি বিধানের সামনে সব তন্ত্র মন্ত্র ফেল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেছিলেন, পৃথিবীটা জাহিলিয়াতের যুগ, মূর্খতার যুগ বলা হয়, সন্ত্রাস দুর্নীতি অপকর্ম এমন কিছু নাই যেটা সেই সমাজে ছিল না, কিন্তু সেই সমাজটাকেই পরিবর্তন করে আল্লাহ রসুল আল্লাহর কোরআনের মধ্য দিয়া, আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহ রসুলের সুন্নার মাধ্যমে ওই কোরআনকে যখন ওই সমাজকে যখন পরিবর্তিত সমাজের রূপ দিয়ে সাজাইছেন, তো সেই সমাজের লোকগুলাই কিয়ামত পর্যন্তর জন্য অনুসরণীয় ব্যক্তি হিসাবে পরিগণিত হচ্ছে। শুধু মুসলমান নয়, অমুসলিমরা পর্যন্ত স্বীকৃতি দিতে বাধ্য। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলীর মতো দ্বিতীয় কোন নজির পৃথিবী দিতে ব্যর্থ। তো তারা কিসের বদৌলতে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মর্যাদাপূর্ণ আসনে আসীন হলেন কিসের মাধ্যমে? তার পিছনের মূল হলো, রহস্য হলো আল্লাহর কোরআন। কোরআন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যায়ে পৌঁছাইছে, আল্লাহ রাসূলের সাহাবা তার শিক্ষা হযরত ওমর আর আলীকে এই পর্যায়ে উপনীত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন যে আমি ব্যক্তি, আমি আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার সব কিছু আমার এই কোরআনের মধ্যে সমস্যার সমাধান দেওয়া আছে। ওই সমাধান অনুযায়ী যদি আমরা প্রতিটা ক্ষেত্রকে আমরা সাজাইতে পারি, ইনশাআল্লাহ আল্লাহর ওয়াদা, লিতুখরিজান্নাস মিনাজ-জুলুমাতি ইলান-নূর, অন্ধকার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আলোর দিশা দিবেন সমাজকে, ব্যক্তিকে, পরিবারকে। এবং এই কোরআন একজন মানুষের জন্য দুনিয়াতেও যেভাবে তার জন্য উপকারী, তার কল্যাণের আসে, কবরেও কোরআন তার সঙ্গ দিবে, তার কল্যাণে আসবে, হাশরের ময়দানেও তার কল্যাণকামী হবে। এবং এই কোরআন মানুষের কল্যাণের চূড়ান্ত জায়গা, কোরআন ওয়ালাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া তারপরে হাদিসে পাক, আমি যে হাদিস পাঠ করেছি, আল্লাহ রাসূল বলেছেন, আল কোরআন শাফিউন মুশাফফাউন ওয়া বাহিলুন মুসাদদাকুন। দুনিয়াতে তো কোরআন যা ফায়দা দেওয়ার দিবেই, কবরে হাশরের ময়দানে যখন মানুষ উঠবে, অনেকে অনেক ধরনের সমস্যার মুখোমুখি হইয়া সুপারিশের তার প্রয়োজন দেখা দিবে। আল্লাহ রাসূল সুসংবাদ দিয়েছেন যে দুনিয়াতে কোরআনকে মজবুতভাবে ধরবে, কোরআনের তেলাওয়াত করবে, কোরআনের বিধিবিধান নিজের জীবনে বাস্তবায়ন করবে, কোরআন ওয়ালার আজমত আর মহাব্বত দিলের মধ্যে পোষণ করবে, ওলামা এবং হুফফাজদের পিছনেই নিজের জিন্দগিকে কাটাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ভয়াবহ মুহূর্তে যখন মানুষ আটকা পড়বে, তখন কোরআন তার পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবে, এমন সুপারিশ যে আল্লাহর দরবারে আল্লাহর পক্ষ থেকে সেই সুপারিশ আর ওই বান্দার পক্ষে গ্রহণীয়।
এবং সর্বশেষ কোরআন ওয়ালাকে আল্লাহর কোরআন কিয়ামতের দিন তাই না একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। আর আবার এর বিপরীত দিকের কথাও আল্লাহ রাসূল বলছেন দুঃসংবাদ হিসাবে, ওয়াইদ এবং ধমকি হিসাবে, যে কেউ যদি দুনিয়াতে কোরআনকে ভুলে থাকে, কোরআনকে যদি কেউ ভুলে থাকে তাইলে কোরআনকে পিছনে ফেলে রাখে, কোরআন শিখে নাই, সন্তান সন্ততিকে কোরআন শিখায় নাই, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের কোনো আয়োজন করে নাই, কোনো পরিবেশ নাই, মুসলমানদের ঘর আজকে আফসুস, অনেক কিছুর আওয়াজ শোনা যায়, গান বাদ্যের আওয়াজ শোনা যায়, ফুর্তি ফুর্তির আওয়াজ শোনা যায়, কিন্তু আল্লাহর কালাম কোরআনে কারীম যেটার তেলাওয়াতের আওয়াজ ঘরের থেকে মুসলমানদের ঘর থেকে আসা উচিত ছিল, আজকে মুসলমানদের ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না। ওইভাবে যারা কোরআন থেকে নিজেরা বিচ্ছিন্ন, কোরআন থেকে পিছনে ফেলে রেখেছে, মনে করছে কোরআন হলো 1500 বছর আগের, কোরআনের বিধিবিধান যদি ফলো করি তাহলে মধ্যযুগীয় ফিরে যেতে হবে, আগে উন্নতি লাভ করা যাবে না। এখন বর্তমানে বিজ্ঞানের উৎকর্ষ এবং উন্নতির যুগ, এখন তো হলো বিমানের যুগ, রকেটের যুগ, আমরা যদি সেই কোরআনের যুগে ফিরে যাই তাহলে আগানো যাবে না, উন্নতি লাভ করা যাবে না। এরকম যারা ধারণা করবে, এই ধারণার বশবর্তী কোরআনকে পিছনে ফেলে রাখবে, বিজ্ঞান আর প্রযুক্তি আর এগুলার পিছনে পড়বে, ওটাকে ফেলে রাখে, কোরআন বিজ্ঞানের মূল উৎস তো কোরআন, আজকে আমরা উৎসকে বাদ দিয়া এর পিছনে অন্যগুলার পিছনে সব ছুটছি। আল্লাহ রাসূল বলেন এই কোরআনকে যারা পিছনে ফেলে রাখবে কিয়ামতের দিন এই কোরআন ধাক্কায় নিয়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এই জন্য আমাদের কর্তব্য একজন মুসলমানের সন্তানের জন্য তার বাবা মার পক্ষ থেকে এর চাইতে বড় দামি আর কোনো উপহার হতে পারে না, যে বাবা মা চেষ্টা সাধনা করে, যথাযথ ব্যবস্থা গ্রহণ করে, সিদ্ধান্ত গ্রহণ করে তার সন্তানের সিনার মধ্যে আল্লাহর কোরআন অঙ্কিত করে দিবে। এর চাইতে মহা দৌলত, এর চাইতে বড় উপঢৌকন বাবা মার পক্ষ থেকে সন্তানের প্রতি আর হতে পারে না। আমরা প্রত্যেকটা বাবা মা, এই যে আজকে 9টা ছেলে পাগড়ি নিল, মেয়ে এখানে হাফেজে কোরআন হয়ে শুনাইলো, আজকে আমরা হাফেজে কোরআনদেরকে সম্মানিত করলাম। আল্লাহ রাসূল তো বলছেন যে কিয়ামতের দিন হাফেজে কোরআনদের তো সম্মান হবেই, আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনের বাবা মাকে পুরো কোটি কোটি মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাকে প্রকাশ করার আল্লাহ তাআলা ব্যবস্থা গ্রহণ করবেন, যে বাবা মা মাথায় এমন মুকুট আল্লাহ তাআলা পড়াইবেন যেই মুকুটের আলো সূর্যের আলোর চাইতেও আর অধিক হবে, ইনশাআল্লাহ হবে। হাসরবাসী যারা কারা, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মানিত করেছেন, দেখা যাবে খোঁজ দিয়া যারা হলো হাফেজ হাফেজা তাদের বাবা মা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআন সন্তানের বাবা হওয়ার সুবাদে, হাফেজে কোরআনের মা হওয়ার সুবাদে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই মহা সম্মানে সম্মানিত করেছেন। আমাদের কি আগ্রহ হয়? হ্যাঁ আগ্রহ হয়। যদি আগ্রহ হয় তাহলে যেরকম আমাদের এই নয় বাবা ছেলের বাবা মারা যেভাবে তাদের সন্তানকে হাফেজে কোরআন বানাইয়া সৌভাগ্যের পথ উন্মোচিত করছে তাদের জন্য, সন্তানের জন্য, নিজেদের জন্য, আমরা আমাদের প্রত্যেকটা গার্জিয়ান, আমার ছেলে মেয়ে নাই পড়ালেখার বয়স চলে গেছে, নাতি নাতকুরকে নিয়ে স্বপ্ন দেখি, হ্যাঁ এরকম নিজেদের পরিবারের মধ্যে ওসিয়াত করি যে আমি তো পারলাম না আমার হায়াতে, আমার পরবর্তী, আমার নাতি নাতকু, আমার বংশে প্রত্যেককেই কোরআনের সাথে তাদের সম্পর্ক গড়া হয়, তাদের সিনার মধ্যে কোরআনের শিক্ষা বসায় দেওয়া হয়, কোরআনের আলো তাদের সিনার মধ্যে ঢুকায় দেওয়া হয়, এরকম একটা ওসিয়াত করে দেব ইনশাআল্লাহ। এই ওসিয়াত যদি করে যেতে পারি তাহলে এটারও বরকত আমি কবরে বসে পাইতে পারবো ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আসছে যে কোরআন যদি কেউ তেলাওয়াত করে শিখার পরে প্রতি হরফে আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 10 দেকি দান করে, নামাজের মধ্যে যদি দাঁড়াইয়া পড়ে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন প্রতি হরফে 100 দেকি দান করে। এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি বহুবার বলতে শুনেছি,
যে কোনো বাবা মা যদি তার সন্তানকে অত্যন্ত আগ্রহের সাথে মহাব্বতের সাথে কোরআনের আজমত দিলের মধ্যে নিয়া সন্তানকে যদি কোরআনের হাফেজ বানায়, কোরআনের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে, এই সন্তান কোরআন শিখে কোরআন পড়লে প্রতি হরফে তো কমপক্ষে সে 10 নেকি পাবে, সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার বাবা মা যারা তাকে কোরআনের হাফেজ কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করছে সে পড়বে, তার পড়ার উসিলায় প্রতি হরফের বিনিময়ে তাকেও 10 নেকি দান করবে, তার বাবার আমল নামায়ও 10 নেকি দান করবে, মার আমল নামা আল্লাহ তাআলা 10 নেকি দান করবে। সুবহানাল্লাহ, এত বড় সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে রেখে দিয়েছেন। আফসোসের বিষয়, আমরা দুনিয়ার ছোটখাটো সুযোগকে যেই গুরুত্বের সাথে গ্রহণ করি, যেই আগ্রহের সাথে গ্রহণ করি, ওই সুযোগ পেয়ে আমরা যতটা আনন্দিত হই, আল্লাহর কালামের মহা দৌলত পাওয়ার হাসিল করার সুযোগ আছে, এই সুযোগটাকে আমরা সেই আগ্রহের সাথে আমরা অনেকেই গ্রহণ করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মধ্যে আল্লাহর কালামের এই দৌলত হাসিল করা আল্লাহ তাআলা আগ্রহ পয়দা করে দিন, নিজেদের সন্তান সন্ততিকে হাফেজ কোরআন বানানোর আগ্রহ আর জজবা আমাদের প্রত্যেকটা বাবা মার দিলের মধ্যে আল্লাহ তাআলা তৈরি করে দিন। আব্বাজানকে শুনেছি অনেকবার, মেয়েদের জন্য আমরা অনেক সময় মনে করি মেয়েরা আবার হাফেজা হইয়া তারা কি ধরে রাখতে পারবে, আমাদের পরিবারে আল্লাহর আব্বাজান ওই সময়ে মেয়েদেরকে হাফেজা বানানোর উদ্যোগ গ্রহণ করছেন, যখন বাংলাদেশে কোন মেয়েদের আনুষ্ঠানিক প্রাতিষ্ঠানিক শিক্ষার তেমন কোনো ব্যবস্থা ছিল না, এই দিনী শিক্ষা মেয়েদের জন্য প্রাতিষ্ঠানিক যে শিক্ষা ব্যবস্থার আয়োজন আমরা দেখতেছি এটা 30-25 বছর আগের থেকে শুরু হয়েছে প্রাতিষ্ঠানিক। হ্যাঁ, তাদের শিক্ষার ব্যবস্থা তো আছে কিন্তু ব্যাপক আয়োজন প্রাতিষ্ঠানিক। ওই সময় আব্বাজান আমার বোনদেরকে হাফেজা বানাইছেন, আর আব্বাজান এই কথা বারবার বলতেন যে মেয়েদের জন্য ছেলেদের চাইতো মেয়েদের জন্য বাবার পক্ষ থেকে সবচেয়ে বড় উপঢৌকন সবচেয়ে দামি সম্পদ হলো আল্লাহর কালাম কোরআন কারীমের হিফজের দোয়া। কারণ মেয়েরা ঘরে থাকবে, তাদের কাজ হলো ইসলামের দৃষ্টিভঙ্গি আজকে তো আমরা পাল্টাই ফেলছি, মেয়েদেরকে ঘরের থেকে বাইরে নিয়ে যেতে হয়, আজকে বাইরে নিয়েছি আল্লাহ তাআলা আমাদের উপর চাপায় দিয়েছেন, মেয়েরা আমরা এখন ধৈর্যও রাখতে পারি না, আমরা চাই ভিতরে আনতে কিন্তু ওই যে আমরা নিছি একবার। তো মেয়েদের সম্পর্কে আব্বাজান বলতেন ঘরে থাক, পরবর্তী প্রজন্ম ছেলে হোক মেয়ে হোক সন্তানাদের প্রথম শিক্ষালয় বিদ্যালয় হলো কোকে মেয়ে মার কো, মা যদি হাফেজে কোরআন হয় সে সন্তান পেটে ধারণ করবে, করে আল্লাহর কালামের তেলাওয়াত করবে, সন্তান দুনিয়াতে আসার পর থেকে আল্লাহর কালামের তেলাওয়াত করতে থাকবে, আর সন্তানের কান দিয়ে তার দিলের মধ্যে বসে যাবে, সে তার যে কোরআনের সাথে যে আজবত আর মহাব্বত সেই জন্মের আগের থেকে তৈরি হবে, এটা কি অন্য কারো ক্ষেত্রে এটা কি হইতে পারবে? মেয়েদেরকে হাফেজা বানানো এটা নিজেদের পরিবারকে কোরআনের কোরআনের সাথে সম্পৃক্ত করার একটা মজবুত মাধ্যম এবং ব্যবস্থা, এজন্য ছেলে মেয়েদেরকে কোরআনি শিক্ষায় শিক্ষিত করা একটা পর্যায় পর্যন্ত ফরজ আইন, এরপরে আরো অগ্রসর হতে পারা, যত বেশি অগ্রসর হতে পারবো তত বেশি সৌভাগ্যবান তাকে করব, তত বেশি সৌভাগ্যবান হব তার উসিলে আমি বাবা মা। এই জন্য আমরা প্রত্যেকেই এই সুযোগটাকে আমরা সুন্দর গনিমত মনে করি, কাজে লাগাই, এবং প্রত্যেকটা মুসলমান পরিবারে কোরআনে পাকের তেলাওয়াতের একটা গুরুত্বের সাথে আমরা উদ্যোগ গ্রহণ করি, ঘরে কোরআন তেলাওয়াতের একটা পরিবেশ করা, আল্লাহর কোরআনের তেলাওয়াত যেখানে হয় আল্লাহর রহমতের বৃষ্টির বর্ষণ হয়। আজকে আমরা ঘরে ঘরে অশান্তি জ্বালাতন কত রকমের আপদ বিপদ মুসিবত পারিবারিক কলহ, এই সমস্ত কলহের পিছনে বড় কারণ হলো আমাদের ঘরগুলা গুনাহের আড্ডাখানায় পরিণত হয়েছে, দিন রাত রাত্র 12টা 1টা পর্যন্ত টেলিভিশন চলতে থাকে, এই সমস্ত অন্যায় অপকর্ম ঘরগুলোর মধ্যে হইতে থাকে, তো সেখানে আল্লাহর আযাব গজব আসলেই তো স্বাভাবিক, ধ্বংস যে হয়ে যায় না এটা আল্লাহর রহমত।
আর ঘরটাকে যদি আমরা এরকম আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণের ব্যবস্থাপনা আমরা গ্রহণ করতে পারি, যে সকাল সন্ধ্যা তেলাওয়াত হবে, নামাজ হবে, আল্লাহর তাসবিহাত জিকির আজকার হবে, সেই ঘরে দেখবেন অশান্তি চুকি মেরাও দেখবেন, সেখানে পারিবারিক সুন্দর শান্তিময় একটা পরিবেশ থাকবে, সন্তান সন্ততি বাবা মার আনুগত্য করবে, বাবা মা যেভাবে চাবে সন্তান সন্ততি সেভাবেই চলবে, এরকমের একটা সুন্দর পরিবেশ আমরা হাসিল করতে পারবো খুব সহজে। এই জন্য আমরা আমাদের স্বার্থে, আমাদের নিজেদের স্বার্থে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে, আমাদের সমাজের স্বার্থে, আমাদের দেশের উন্নয়নের স্বার্থে কোরআনি শিক্ষা ব্যবস্থা আরো ব্যাপক থেকে ব্যাপকতর করার আমরা উদ্যোগ গ্রহণ করব। আর কোরআন ওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সুসংবাদ দিয়েছেন যে আল্লাহর বান্দাদের মধ্যে কিছু বান্দা আছে যারা আল্লাহ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবার ভুক্ত হওয়ার মর্যাদা দান করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ তারা কারা, আল্লাহ রাসূল বলেন আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতু, যারা কোরআন ওয়ালা যাদের ভিতরে কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন, কোরআনের আমল যাদের জিন্দগির মধ্যে আছে, কোরআনের ব্যাখ্যার বিশ্লেষণ অনুযায়ী তারা সমাজকে হেদায়েত করতে চায়, ওই সকল কোরআন ওয়ালা ওলামায়ে কেরাম তারাই হলো আল্লাহর পরিবারভুক্ত আল্লাহর নৈকট্যশীল খাস বান্দা বান্দা। কোরআন প্রতিষ্ঠিত রাখার এবং তাদের পিছনে চলবার মতো একটা আগ্রহ আমরা প্রত্যেকেই বোধ করি। সমাজে কোরআন ওয়ালাদের বিরুদ্ধে কেউ যদি আঙ্গুল তুলে কথা বলতে না পারে এরকমের একটা পরিবেশ আমরা এই সমাজে প্রতিষ্ঠিত করার জন্য ঐক্যবদ্ধ হই আজকে, এটা আমাদের জন্য অপরিহার্য। কোরআনি প্রতিষ্ঠান এই মারকাজুল কোরআন বালক শাখা বালিকা শাখা এই সকল প্রতিষ্ঠান যেখানেই থাকবে মুসলমান সমাজের কর্তব্য এই প্রতিষ্ঠানগুলোকে সর্বাত্মক সহযোগিতা করে এর কার্যক্রমকে দিন দিন উন্নতি এবং তারাক্কির দিকে নিয়ে যাওয়া, এর কার্যক্রমকে আরো ব্যাপকতর করা, আরো বিস্তৃত করা, এটা মুসলিম সমাজের ইমানি ফরিজা, ইসলামী ফরিজা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই এই ফরিজার ব্যাপারেও আমাদেরকে ভূমিকা রাখবার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমি আমার আলোচনা এখানেই সংক্ষিপ্ত করতে চাচ্ছি, শেষ করতে যাচ্ছি। তো আমাদের আজকের এই সুন্দর মুবারক মাহফিল যেই প্রতিষ্ঠানকে উপলক্ষ্যকে আমরা পাইলাম, এই প্রতিষ্ঠানের জন্য আমরা সকলেই দোয়া করব, এই প্রতিষ্ঠানের জন্য সকলে সহযোগিতা করব, আর এই প্রতিষ্ঠান থেকে উপকৃত হওয়া যে বিরাট সুযোগ, অবারিত সুযোগ, এই সুযোগটাকে আমরা গনিমত মনে করে এটাকে কাজে লাগানোর, এই সুযোগকে গ্রহণ করবার জন্য আমরা সকলেই মানসিকভাবে তৈয়ার হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমাদের সকলকে কোরআনের ধারক বাহক হওয়া, কোরআনের ধারক বাহকদের কমপক্ষে তাদেরকে মহাব্বত করার, তাদের অনুসারী হওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, এবং আমাদের সন্তান সন্ততি পরবর্তী প্রজন্মকে কোরআনের সাথে ন্যূনতম সম্পর্ক গড়ার যে দায় দায়িত্ব আমাদের উপরে বর্তায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই দায়িত্ব পালন করবার তৌফিক দান করুন। সকলের কাছে আমিও বিশেষভাবে দোয়া চাই, এই প্রতিষ্ঠানের জন্য আমি দোয়া চাই, এবং আমাদের দেশের জন্য, সমাজের জন্য, সমাজ দেশের মধ্যে যেই অবস্থা, যেই ফিতনা ফাসাদ যে চলছে, এই অবস্থার অবসান ঘটা, এটা শান্তিময় পরিবেশ, কোরআনি পরিবেশ, দ্বীনি পরিবেশ, ওলামা ওলামায়ে কেরামের মর্যাদাপূর্ণ একটা পরিবেশ আমরা যেন বজায় রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Mm-hmm.